আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফেরদৌস, আমার চ্যানেলের নাম ফেরদৌস মিডিয়া। তো আজ আমি আপনাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো যাদের যাদের স্টুডিও আছে, যারা কম্পিউটার চালান, যারা প্রিন্টার চালান, তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা। তো আমার ভিডিওর মূল বিষয়ের নাম হলো এপসন প্রিন্টার পাওয়ারিং ফ্ল্যাশিং, এপসন প্রিন্টার পাওয়ারিং ফ্ল্যাশিং। তো এটা আপনার এপসন l130, তারপর আপনার l210, l220, l360, l380, তো এরকম সব ধরনের প্রিন্টারেরই একই সমস্যা হয়। তো সমস্যাটা হলো দেখা যাচ্ছে কি আপনার প্রিন্টারে কালি আছে, আপনার প্রিন্টারে কালি আছে কিন্তু তারপরেও ছবি কেমন জানি হলুদ কালার বা আপনার গ্রিন কালার, বিভিন্ন কালার আসে, মাথা চুল দেখা যাচ্ছে লাল কালার বা কালো, কালি যেগুলো কালো যে কালারটা সেটা কিন্তু লাল হয়ে যায়, বিভিন্ন কালার হয়ে যায়, মনে হয় যে কালি শেষ, কিন্তু আসলে কিন্তু কালি শেষ হয় নাই, আসলেও কালি কিন্তু শেষ হয় না। এটা কিন্তু আসলে সফটওয়্যারের সমস্যা, ফ্ল্যাশের যে সমস্যা। তো এই যে ফ্ল্যাশিংয়ের যে সমস্যাটা, এটা আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো আমার পুরো ভিডিওতে। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা কাজটা করতে কিন্তু অবশ্যই আপনাকে কম্পিউটারের যে প্রিন্টারের যে ইউএসবি পোর্ট, মেন কথা আপনার প্রিন্টার কিন্তু অবশ্যই কিন্তু অন আঁকা লাগবে, ইউএসবি পোর্ট এবং কারেন্টের লাইনটা আগেতে দিয়ে রাখবেন, প্রিন্টারটা অন করবেন আগে। তো অন করার পরে আপনার যে এই যে আমি দেখাচ্ছি সেটা হলো পাওয়ারিং ফ্ল্যাশিং, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে আপনি ওকে চাচ্ছে, আপনি ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পরে আবার আপনি ওকে দেন। তো দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে, প্লিজ ওয়েট। তো আপনি এই কাজটি করতে একটু অপেক্ষা করা লাগতে পারে, ধরুন যে আপনার 15 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে। তো দেখুন একটু অপেক্ষা করুন। তো এই সমস্যাটা অনেকেরই এই সমস্যাটা হয়, হয়তো দেখা যায় যে এই সমস্যা হলে আপনার সার্ভিসিংয়ে করতে গেলে অবশ্যই আপনি 500-1000 টাকা আপনার ইঞ্জিনিয়ার নিয়ে থাকে। তো আপনি যদি এটা যদি করেন তো অবশ্যই আমার আপনার যে ওই 500-1000 টাকা এটা হয়তো আপনি বেঁচে যাবে। দেখেন এখন এটা ফিনিশ হয়ে গেল, আপনি শুধু ফিনিশে ক্লিক করুন, ওকে। এখন আপনি প্রিন্ট করে দেখুন অবশ্যই একদম ক্লিয়ার, আপনি যদি প্রিন্টার ঠিক থাকে অবশ্যই কিন্তু এখন ক্লিয়ার প্রিন্ট হবে। যাই হোক দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।